জলপাইগুড়ি পৌর এলাকায় স্বাস্থ্য দপ্তর মারফত পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো করোনার মহামারীর বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন, বুধবার করোনা পজিটিভের সংখ্যা 5 জন। ওয়ার্ডগুলো হলো 1, 5, 6 ও 17 নম্বর ওয়ার্ডে এই পজিটিভ করোনা রোগীর সংখ্যা, তাই সকলকেই স্বাস্থ্যবিধি মানার আবেদন তিনি করেন। স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে 16 তারিখে আমাদের কাছে যে রিপোর্ট এসেছে তাতে টোটাল নতুন করে 5 জন আক্রান্ত হয়েছে করোনা। এর মধ্যে 6 নম্বর ওয়ার্ডে 2টি কেস রয়েছে এবং 1 নম্বর ওয়ার্ডে 1টি, 5 নম্বর ওয়ার্ডে 1টি এবং আরেকটি কেস রয়েছে 17 নম্বর ওয়ার্ডে। টোটাল 5 জন আক্রান্ত হয়েছে, গতকালকে 1 জন ছিল, আজকে 5 জন। এটা আর কিছুদিন একটু দেখতে হবে, এই মুহূর্তে বলা খুব সম্ভব না। তুলনামূলকভাবে আমরা দেখেছি গত মাসের তুলনায় এই মাসে কিন্তু ধীরে ধীরে আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে, এটা আমাদের কাছে ভালো সাইন। দেখি আগামীতে কী হয়, তাই সকলকে বলবো স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য।